এই সরকারকে তারা ওয়েস্টজিল করতে চেষ্টা করবে, তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিকরা আমরা সম্মিলিতভাবে দেব। অবশ্যই ছাত্র জনতা, আমরা মনে করব যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না, যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখব, তাদেরকে আমরা সমর্থন দেব। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। অনেকে নির্বাচনের কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যেই অল্প সময়ে দায়িত্ব নিয়েছে, কাজেই তাদের ভুল ত্রুটি থাকবে। যেভাবে আমাদের বিদেশি রাষ্ট্র, আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর শয়তানি, আরেকদিকে এই যে পতিত স্বৈরাচারের বেতাত্মারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে, সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে, সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছি এবং পরিষ্কার ঘোষণা, এই সরকারকে তারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে, তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিকরা আমরা সম্মিলিতভাবে দেব। এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না, এই সরকার নিরপেক্ষ সরকার, ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার। অবশ্যই ছাত্র জনতা, আমরা মনে করব যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না, যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখব, তাদেরকে আমরা সমর্থন দেব। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে, কাজী এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি, কারণ উনি যদি কোনো দেশের ফরেন মিনিস্টার, লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি, আমার মান সম্মানের প্রশ্ন, তোমরা আমাকে কিছু হেল্প করো, আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন, তারা সবাই কিনবে। তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে, দেশপ্রেমিক, সৎ, সাহসী, তাদেরকে তোমরা কাজ দাও, তোমাদেরকে আমরা হেল্প করি, আমরাও ভালো থাকি, আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে। কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক, এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই, কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করবো। কোনো নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনা অন্তত আগামী এক মাস হবে না, আমরা তাকে ইতিমধ্যে করেছি, নির্বাচন যথাসময়ে হবে। আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেক্ষেত্রে সরকারের লাইনটা কী আপনাদেরকে সেইটা ফলো করতে হবে। অনেকে বলছে এইটা বিপ্লবী সরকার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার, প্রেসিডেন্টকে পদত্যাগ করে এই প্রধান উপদেষ্টাই দায়িত্ব নেবে। আমরাও অনেকের আলোচনা আসলে কিছুটা আমরাও বিভ্রান্ত অনেক ক্ষেত্রে, কাজেই সেই ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে আমাদের লাইন ঠিক করবো। প্রথমত এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেই প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে, প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে, যদি সংবিধান আপনি ফলো করেন, তাহলে স্পিকার হচ্ছে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পাবে। কাজেই প্রেসিডেন্টকে আমি মনে করি যে ওনার অতীত যাই থাকুক, বর্তমানে উনি আমাদের সাথে আলাপ আলোচনায় পরিষ্কারভাবে বলেছে যে শেখ হাসিনা যেই অপকর্ম করেছে আল্লাহর শাস্তি তিনি পাওয়া শুরু করেছেন। আমি ভাই শেষ বয়সে, অর্ধেক পা আমার কবরে, আমি আর বেইমানি করতে চাই না, আমি জনগণের লাইনে থাকতে চাই। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি আমাদের যেভাবে আমরা জনগণ সরকার দাবি দেওয়া করছি কাজ করছেন, তাহলে তো তাকে নিয়ে বোধ হয় আমাদের সরকার সিদ্ধান্ত নেবে, সরকার আমাদেরকে জানাবে, সরকারের সাথে আলাপ আলোচনা করে আমাদের স্থান ঠিক করব। আপনি যদি ইতিমধ্যে দাবি তুলছে সেনাপ্রধানকে, সেনাপ্রধান অমুকের আত্মীয় কিংবা বিভিন্ন ধরনের ঘটনা, এই সেনাপ্রধান তো এই সংকটে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, কাজী তাহলে অযথা ঢালালভাবে সবাইকে বিতর্কিত করে
আরেকটা নৈরাজ্য, আরেকটা সংকট সৃষ্টি করা যাবে না। আপনাদেরকে বুঝতে হবে কোন বিষয় নিয়ে কখন কতটুকু কথা বলবেন, এটা আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কাজেই এই বিষয়গুলো হিসাব কিতাব করে আমাদের বোধ হয় কথা বলতে হবে, শুধুমাত্র আবেগ থেকে বাস্তবতা বিবেচনা না করে। শহীদ মিনারে শপথ নেন, টিএসসিতে শপথ নেন, অমুকের মায়ের কাছ থেকে শপথ নেওয়া দরকার ছিল, অমুকের বাবার কাছে শপথ নেওয়া, এই সমস্ত আবেগিক কথা। ইমোশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, উইজডম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। কাজেই ইমোশন আর উইজডম এক বিষয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। কোনো ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না। বিআইপিও চাঁদা নিবে না, এইবার আসছেন রাজনৈতিক দলের পার্ট। এইখানে বিভাজন আছে, আমরা যেমন বলছি কোনো চাঁদাবাজি চলবে না, বাস মিনিবাস থেকে গেট পাস জিপি এই সমস্ত নামে যে 70 টাকা করে নেওয়া হচ্ছে, এইখানে কিন্তু বড় একটা টাকা, টাকায় নাকি কাঠের পুতুল হা করে, বুঝছেন তো? তাহলে এই যে 1000 কোটি টাকা, এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার। কাজেই তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ পালবে, সংগঠন বানাবে, তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে। কাজেই আমাদের পরিষ্কার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনিভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে, একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন। এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল, যাত্রাবাড়ি, মহাখালী, গাবতলী, সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন, পরিষ্কার কথা। যদিও বলছেন না এই ধরনের কথা বলা যাবে না, চোরায় নাহি শুনে ধর্মের কাহিনী। কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী, পুতু পুতু করে কথা বললে এরা শুনবে না, এরা যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে। পরিষ্কারভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে, এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি, তাও যদি কোনোদিন 10 পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায়, আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর বড় বড় কথা বলছে, তার লোকেরা দেখেন এই যে করতেছে। পরিষ্কার কথা, আমাদের এই সংগঠনের নামে 5 পয়সার চাঁদাবাজি কোনো চলবে না। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান, আমসামিন ভাই উপদেশ থাকবেন বলছেন। আমি বলছি সেখানে আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 5 লক্ষ টাকা দিব, কিন্তু কোনো মালিক বা কারো কাছ থেকে চান্দা নেওয়া যাইবে। নিজেদের উদ্যোগে নিজের শক্তিতে পারলে কিছু করবেন, ধান্দাবাজি চান্দাবাজি চলবে না। এখন আমাদের পরিবহন মালিক ভাইদেরকে বলবো, আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসে নাই, কারণ তারা তো মালপানির ভাগ বাটোয়ারা নিচ্ছে। অনেককে দেখা হয়েছিল, তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেব আমরা। তো কাজী আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন, নিজেরা যদি জিম্মি থাকেন, তাহলে আমাদের কিছু করার নাই। কিন্তু আমাদের যা করার আছে সেইটা আপনাদেরকে জানাই। Thank you.